বাচ্চারা সব ভালো আছো? তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, আবার আমাদের শুরু করতে হবে, তাই তো? আমরা একার, আকার, হস্রিকার, দীর্ঘিকার, হস্রুকার, দীর্ঘকার, ঋকার সব তো শিখে গেছি। এবার আমাদের ছোট্ট ছোট্ট করে গল্প পড়া শুরু করতে হবে, পারবে তো? দেখো, আজকে আমি শুরু করব গয়কার গো, পয়াকার পা, ল গোপাল। এই পাঠটার নাম হচ্ছে গোপাল, তাই তো? গোপালকে নিয়ে আমরা আজকে একটা ছোট্ট গল্প করব। তোমরা কিন্তু বানান করে করে পড়বে, তাহলে নিজেরা পড়তে পারবে, ঠিক আছে? মাকে পড়ে পড়ে শোনাবে, আমি পড়ছি, তোমরা শোনো। গয়কারে গো, পয়াকার পা, ল গোপাল। ব ডয়বন্ধু রয়কার বড়, দন্তস্বর শিশু গয়কার ধ সুবোধ। গোপাল বড় সুবোধ, সুবোধ মানে খুব ভালো, গোপাল বড় সুবোধ। তার দয়াকার তার দয়াকার দয়াকার বাবা, মায়াকারে মা বাবা মা। অন্তস্থ জ খ দন্ত ন যখন যা, ব লয়কার দন্ত ন বলেন সে তাই, ক রয়কারে রে করে সে তাই করে। তার বাবা মা যখন যা বলেন সে তাই করে, তোমরা করো কেউ? বাবা মা যা বলে তাই করো, কিন্তু করতে হয়, তবেই সে বড় সুবোধ হয়, বুঝতে পারছো? তোমরা যদি বাবা মার কথা শোনো তবেই তোমরা ভালো ছেলে মেয়ে হবে। অন্তস্থ জয়াকারে যা, কয়াকার অন্তস্থ পায়, যা পায় তয়াকার হস্রি তাই, খয়াকার অন্তস্থ খায়। যখন আমি খাই হবে, খয়াকার হস্রি খায়, এখানে বলছে গোপাল খায়, খয়াকার অন্তস্থ অ, গোপাল খায় গোপাল পায়। আমি খাই হলে আমি খয়াকার হস্রি খাই হতো, আমি পাই হলে খয়াকার হস্রি পাই হতো, বুঝেছো? যা পায় তাই করে, ভালো ভয়াকার লয়কার ভালো, ভয়াকার খাবো ভয়াকার লয়কার ভালো, পর রহস্যি ব পড়িব, ব রহস্যি বলি অন্তস্থ একারে আ বলিয়া, হস্রু খণ্ডে ত উত, ভয়াকার ত পাত উৎপাত, ক রয়কার করে দন্ত একারে না করে না, যা পায় তাই খায়, যা পায় তাই পড়ে, ভালো খাবো ভালো পড়িব বলিয়া উৎপাত করে না, কে করে না? গোপাল। গোপাল আপনার 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 ছয়কার টয়কার ছোট, ভয়াকার হাসি ভাই, ভয়সি দন্ত নয় দীর্ঘি ভগিনী, গয়সু লয়সি কয়কার গুণীকে, বড় রায়বন্ধু রয়কার বড়, ভয়াকার লয়কার ভালো, ভয়াকার দন্তস্বয়কার বাসে। গোপাল আপনার ছোট ভাই ভগিনী গুলিকে বড় ভালো বাসে। তাহলে গোপাল আপনার মানে নিজের ভাই ভগিনী, ভগিনী মানে বোন, ভাই ভগিনীগুলোকে বড় ভালোবাসে। গোপাল তাহলে ভাই ভগিনী ভাই বোনগুলোকে ভালোবাসে না মারে, ভালোবাসে। তোমরা ভালোবাসো ভাই বোনদের? নিশ্চয়ই বাসো। সে ক খ দন্ত ন কখন ও, তাদের দয়াকার দয়াকার তাদের দন্তস্ব হয়সি সহিত, ঝ ব ডয়বন্ধু রয়কার ঝগড়া, ক রয়কার করে দন্ত নয়কারে না, সে কখনো তাদের সহিত ঝগড়া করে না। কাদের সাথে ঝগড়া করে না গোপাল? আপনার ভাই ভগিনীদের সাথে, তার মানে নিজের ভাই বোনদের সাথে গোপাল কখনো ঝগড়া করে না। কি করে তাহলে গোপাল? গোপাল বড় ভালোবাসে, কাদের? ছোট ভাই বোনদের। তয়কা
চেষ্টা করে না, তাদের গায়ে হাত তুলে না। এ কারণে এ কয়াকার কা র মধ্যনায়িকা নে। এ কারণে তয়াকার র তার, অয়েশি তয়াকার পিতা, মায়াকার তয়াকার মাতা, পিতা মাতা তা হা কে অদর্শী অতি তালব সন্তস্ত সয় অতিশয় ভয়াকার লয়কার ভালো ভয়াকার বা দন্তে সয়কারে সে দন্তের না পাশে। এ কারণে তার পিতা মাতা তাহাকে অতিশয় ভালোবাসেন। তাহলে তার পিতা মাতা মানে তার বাবা মা তাকে ভালোবাসে। কেন বাসেন ভালো? না, সে তার ভাই বোনদের ভালোবাসে, ঝগড়া করে না, খাওয়া নিয়ে উৎপাত করে না, যা খেতে দেয় তাই খায়, যা জামা কাপড় পরতে দেয় তাই পরে। সেই জন্য গোপালের বাবা মা গোপালকে খুব ভালোবাসে। গয়কার পয়াকার লা গোপাল জ অন্তস্থ জ খ দন্তেনা যখন প ডায়বন্ধুরাশি তাইকার পরিতে অন্তস্থ জায়কার অন্তস্থ যায় প থাইকার পথে ক্ষয়কার নয়াকার খেলা প ডায়কার করে দন্তের নয়াকারে না পথে খেলা করে না। গোপাল যখন পরিতে যায় পথে খেলা করে না। দন্তেস্ব ক লয়কার র সকলে আ গয়কার আগে পয়াকার ঠ পাঠ তালব সয়কার লয়কার অন্তস্থ অ পাঠশালায় অন্তস্থ জয়কার অন্তস্থ যায় সকালে সকলের আগে পাঠশালায় যায়। পাঠশালা মানে বিদ্যালয়, তার মানে হচ্ছে স্কুল। তাহলে গোপাল সকলের আগে পাঠশালায় যায়। তোমাদের মতো যখন তখন দেরি করে গোপাল পাঠশালায় যায় না, গোপাল ঠিক টাইমে সকলের আগে পাঠশালায় যায়। পাঠশালায় গিয়া আ পদ অন্তনায়কার র আপনার বর্গীর জয়কার অন্তস্থ অ যায় জয়কার অন্তস্থ গায় জায়গায় আপনার জায়গায় বদ অন্তঃসায়কার বসে। পাঠশালায় গিয়া গোপাল আপনার জায়গায় বসে, তার মানে পাঠশালায় গিয়ে গোপাল নিজের জায়গায় বসে। তোমরা এসে বলো না ম্যামকে, ম্যাম আমরা কোথায় বসবো, ম্যাম বলে দেন তো তোমাদের ফার্স্ট বেঞ্চে বসো, সেকেন্ড বেঞ্চে বসো, তোমরা বসো তো গিয়ে। সেরকম গোপালও নিজের জায়গায় গিয়ে বসে। আপনার জায়গায় ব দন্তস্বাসী অন্তস্থ একার বসিয়া বই হয়সু লয়সি অন্তস্থ একার খুলিয়া প ডায়বিন্দুরয়সি তয়কার পড়িতে থয়কার পায়কার থাকে। আপনার জায়গায় বসিয়া বই খুলিয়া পড়িতে থাকে। গোপাল গিয়ে কিন্তু বন্ধুদের সাথে খেলা করে না, তোমাদের মতো কথাও বলে না, বক বক করে না। গোপাল নিজের জায়গায় বসে বইটা খুলে পড়ে। যখন অন্তস্থ যখন অন্তনা যখন বয়স্যু রয়স্যু গুরু ম তালব সাকার হসে মশাই গুরু মশাই নু দন্তনয় দীর্ঘু ত দন্তনা নূতন পড়ায় পড়া দয়কার দন্তনা দেন। যখন গুরু মশাই নূতন পড়া দেন ম দন্তনা মন দয়সি অন্তস্থ একান দিয়া মন দিয়া তালব সাহসি সু দন্তনায়কার নে শুনে মন দিয়া শুনে। তাহলে গুরুমশাই মানে কি বলতো? শিক্ষক শিক্ষিকা মানে শিক্ষক, এখানে টিচারদের বলছে গুরুমশাই, বুঝতে পেরেছ? তাহলে গুরুমশাই নতুন পড়া যখন দেন তখন গোপাল মন দিয়ে তা শোনে। তোমরা শোনো, সবাই তো মন দিয়ে পড়াশোনা শোনো তাই না? ম্যাম যখন পড়ায় তখন শোনো না? হ্যাঁ। তাহলে গোপাল বড় সুবোধ, তার বাবা মা যখন যা বলেন সে তাই করে, যা পায় তাই খায়, যা পায় তাই পড়ে। ভালো খাবো ভালো পড়িব বলিয়া উৎপাত করে না। গোপাল আপনার ছোট ভাই বোনগুলোকে বড় ভালোবাসে, সে কখনো তাদের সহিত ঝগড়া করে না, তাদের গায়ে হাত তুলে না। এই
পাঠশালায় যায়। পাঠশালায় গিয়া আপনার জায়গায় বসে বসিয়া বই খুলিয়া পড়িতে থাকে। যখন গুরুমশাই নতুন পড়া দেন মন দিয়া শুনো, তোমরা বার বার পড়বে এটা, ঠিক আছে? এটা পড়লে দেখবে তোমরা নিজেরা পড়তে শিখে যাচ্ছ। এখানে দেখো আমি লিখেছি সঠিক উত্তরটি ঘরে টিক চিহ্ন দাও। এখানে আছে গোপাল বড় কিন্তু এগুলো সমস্ত ভালো করে পড়ে পড়ে করবে। আমি শনিবার তোমার